তাজা মাছ সবাই খুব সুন্দর করে করে রান্না করতে পারেন, কিন্তু ম্যাকরল আর সার্ডিন মাছ কি আপনারা খেয়েছেন? অনেকেই পছন্দ করেন, অনেকে করেন না। যারা পছন্দ করেন তারা এই মাছগুলোতে কাঁটা না ফেলেই পছন্দ করেন, কিন্তু আমার দেখতে ভালো লাগে না। তবে যেগুলো টিনের মধ্যে পাওয়া যায় সার্ডিন এবং ম্যাকরল, সেটা আমি নানাভাবে রান্না করে থাকি। সেদিন চিন্তা করলাম ফ্রিজের মধ্যে অনেকগুলো সবজি নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেগুলো ছোট ছোট করে কেটে চিন্তা করলাম যে ভাজি করব। পরে দেখলাম যে না, আমার ম্যাকরল আর সার্ডিন টিন পিস রয়েছে, সেটা দিয়ে মজা করে রান্না করা যাবে। তো রান্নাটা করার জন্য আমি প্রথমে যেটা করেছি, কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এবং ম্যাকরোল, দেখেন একটা টিন ম্যাকরোল নিয়েছি, আরেকটা নিয়েছি হলো সার্ডিন। টিন ম্যাকরোলটা যে কোনো ধরনের সুপার মার্কেটে আপনারা পাবেন, বাহিরে সাধারণত আমরা ঝটপট রান্না করার জন্য এটা নিয়ে আসি। অনেকে এটা দেখা যায় যে এমনি খুলে গরম করে খেয়ে ফেলেন, অনেকে আবার একটু ভাজি ভাজি করে নেন পেঁয়াজ দিয়ে, কিন্তু আমি জানি না আপনারা এইভাবে কখনো রান্না করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে ট্রাই করতে পারেন। তো এটার জন্য আমি নিয়েছি অর্ধেক রসুন, তারপরে একটা সাদা পেঁয়াজ আর একটা লাল পেঁয়াজ নিয়ে আমি একসাথে এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটা আমি গোটা গোটায় দিয়েছি, কারণ এই মাছের সাথে রসুনটা গোটা গোটা কিন্তু খুবই ভালো লাগে। যারা এখনও খাননি একবার খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসলে তাজা মাছ বাজার থেকে কিনে আনা, কাটা কুটা, ফ্রিজে রাখা, মানে বিভিন্ন ঝামেলা, আবার ফ্রিজ থেকে বাইর করে গরম করা, আমরা যখন খুব ব্যস্ত থাকি, সকালে ঘুম থেকে উঠে রাতের জন্য কিছু একটা রান্না করে চলে যাব, বা রাতে এসে কাজের থেকে এসে ঝটপট কিছু একটা রান্না করব, তো সেটার জন্য আমাদেরকে মানে একটু কম সময়ের মধ্যে রান্না করা শিখে নিতে হয়। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর বেগুন এনে রেখেছিলাম ফ্রিজে, দেখি যে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য একটা বেগুনের বাহিরের অংশটা ফেলে দিয়ে ভিতরের অংশটা নিয়ে নিয়েছি, আর একটা বেগুন ছিল সেটাও নিয়ে নিয়েছি। নিয়ে আমি প্রথমে ভাজি করতে চেয়েছিলাম এভাবে, তো ভাজি করার ফাঁকে চিন্তা করলাম না টিন ম্যাকরেল তো আছে আর সার্ডিনও আছে, তাহলে সেটা দিয়ে কেন রান্না করব না। তখন দুইটা আমি একসাথে খুলে নিয়ে নিচ্ছি। এখন আমাদের বাঙালি রান্নাগুলোর মতো করে আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এটা দিয়ে দিব। আর আমি একটা জিনিস খাই, সেটা হলো গার্লিক এবং জিঞ্জারের যে গুঁড়াটা, আর মরিচের মধ্যে দেখা যাচ্ছে আমি কাশ্মীরি চিলিটাই খাই, আবার অনেক সময় পাপরিকাটাই খাই। পাপরিকা তো ঝাল হয় না, তো এটার জন্য কাঁচামরিচ দিতে হয়, কিন্তু তরকারিটার কালার খুব সুন্দর হয় বলে পাপরিকা অনেকে খেয়ে থাকেন। অনেকে মরিচ খেতে পারেন না, তারা কিন্তু পাপরিকার গুঁড়াটাই খেয়ে থাকেন, মরিচের মতোই দেখতে, কিন্তু এটা ঝাল না, মনে হবে যে খুব টকটকে মানে লাল তরকারি। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি প্রত্যেকটা মশলার পরিমাণ 1 টিস্পুন পরিমাণ করে দিয়েছি, আর লবণটা 1/2 টিস্পুন পরিমাণ। তবে যারা যেটুকু লবণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন, কারণ লবণ কেউ কম খান কেউ বেশি খান। আর তরকারিতে লবণ কম হলে কোনো সমস্যা না, লবণ বেশি হলেই যত সমস্যা। লবণ বেশি হলে আপনারা এই ধরনের তরকারিতে আলু সিদ্ধ করে আপনারা দিয়ে দিবেন, অথবা পানিটা একটু বেশি দিয়ে দিবেন। যাক, এখন দেখেন এটা টিন ম্যাকরেলটা আমি দিয়ে দিচ্ছি। আমি সাধারণত টোনা এইভাবে মাঝে মাঝে রান্না করে থাকি, তো ম্যাকরেল আর সার্ডিনটা আমি একসাথে দিয়ে এটা মিশিয়ে দিব। আর এই তরকারিটা আপনারা চাইলে কিন্তু মাখামাখা করেও খেতে পারেন, অথবা একটু ঝোল ঝোল করে খেতে পারেন, তবে এটা ভর্তা জাতীয় মতো করে ফেললে একেবারে চচ্চড়ির মতো এটা আরও বেশি মজা খেতে। আর এই জায়গাটায় আপনাদের একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখে থাকেন পেজ থেকে, অবশ্যই পেজটা ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন কী ধরনের রান্না দেখতে চান। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। আসলে আমি আগে তেমন কোনো রান্নাই করতে পারতাম না। অনেকে বলে যে ফেসবুকে থাকা বা ইউটিউবে থাকা জিনিসটা ভালো না, আসলে আমার জন্য এটা খারাপ কিছুই না, কারণ আমি যে রান্নাগুলো শিখতে পেরেছি, যারা ছোটোবেলা থেকে মার সাথে, দাদির সাথে, নানির সাথে, চাচি খালাদের সাথে বসে বসে রান্না শিখেন, তো তারা তো অনেক লাকি। তো আমি কখনো আমার সেভাবে রান্না শেখাটা হয়নি, কখনো রান্নাঘরে যাওয়াই হয়নি। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে তাদের আসলে রান্নাঘরের দিকে নজর থাকেই না। আমাদের সন্তানদেরকেও আমরা কি রান্না শিখাচ্ছি না, কারণ তারা লেখাপড়া নিয়েই ব্যস্ত। এখন এই যে ইউটিউবের কারণে বা ফেসবুকের কারণে এই যে ধরনের ছোটোখাটো রান্নাগুলা ইজিলি করা যায়, যেগুলোর জন্য আগে বিভিন্ন মার্কেটে গিয়ে বা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খেতে হতো। আমরা যারা বাইরে থাকি, দেখা যায় দেশে থাকতে আমাদের এই খাবারগুলো ভালো লাগতো না, আমরা কী করতাম, পাস্তা, পিৎজা, কোথায় উইন চিপস পাওয়া যায় সেগুলো ঘুরে ঘুরে খেতাম, সিঙ্গারা, পরোটা, মানে আনহেলদি খাবারগুলো আমরা খেতাম দোকানে, কত ভেজালের রান্না হয় আমাদের দেশে। কিন্তু বাইরে আসার পরে দেখা যাচ্ছে যে ঘুরে ঘুরে কোথায় মানে বেঙ্গলি রেস্টুরেন্ট পাওয়া যায়। আমি সেই সিজিক থেকে, ব্রামলি থেকে আসতাম বেঙ্গলি এরিয়া হোয়াটসঅ্যাপে বাঙালি রেস্টুরেন্টে খাবারগুলো খাওয়ার জন্য, কিন্তু এখন এখন মানে হাসি আসে, কারণ এখন আমি আপনাদের বদলতে এই রান্নাগুলো শিখে গিয়েছি এবং খুব সুন্দর করে আমি বিভিন্ন স্টাইলে রান্না করতে পারি। যাক, এখন 5 থেকে 7 মিনিট পর রান্নাটা রেডি হয়ে গেল। তারপর আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে আমি এটা ভাজি করতে থাকবো।
আর এটা বারবার নাড়তে হবে নিচে যেন লেগে না যায়। আর টিন ম্যাকরোল এবং সারডিনের ভিতরে টিন যেটা আপনারা কিনবেন সেটা দেখবেন যে সল্ট ওয়াটার নাকি অয়েল দেয়া, যেটা অয়েল দেয় ওইটা কিনবেন। অয়েল দেয়াটা কিনলে আর যে তরকারিতে বেশি তেল দিতে হয় না, আর এই ধরনের খাবারগুলো একটু তেল তেলে হতে হয়। আমি সাধারণত অলিভ অয়েলটা ব্যবহার করি অথবা যে মাস্টার অয়েল যেটা সরিষার তেল ওইটা ব্যবহার করি। অলিভ অয়েলটা আমি আপনাদের দেখাবো, আমি যে অলিভ অয়েলটা খাই এটা হলো ঘানিতে বাঙ্গানো সবুজ অর্গানিক যে অলিভ অয়েল। এজ এ রেজাল্ট অনেক বেশি তেল লাগে না এবং এটা স্বাস্থ্যসম্মত। আর এটা বারবার নাড়তে হবে তরকারিটা, যত বেশি নাড়বেন অত বেশি এটা একসাথে ভর্তা ভর্তার মতো বা চচ্চড়ির মতো হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন বেগুনটা চুলে দিয়ে যদি তেল আর লবণ দিয়ে দেন বেগুন কিন্তু সিদ্ধ হয়ে যায়। এখন এভাবে বারবার নাড়ার পরে এই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে টমেটোও ব্যবহার করতে পারেন, তো পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছে এই জন্য আমি ব্যবহার করছি না। আর টমেটোটা টমেটো ছিল বাসায়, এখন চিন্তা করলাম যে এইভাবে যদি আমি নেড়ে নেড়ে এটাকে আরও শুকিয়ে নিই তাহলে কয়েকদিন রেখে খাওয়া যাবে। আর আপনাদের যাদের জনসংখ্যা বেশি করে তারা তো একবারেই শেষ করে ফেলবে গরম ভাতের সাথে, আর যাদের জনসংখ্যা কম তারা এটা আপনারা বক্সে করে রেখে দিতে পারেন, অনায়াসে কয়েকদিন খাওয়া যায়। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে তরকারিটাতে তেলটা কতটুকু উঠে এসেছে। আর অনেকেই বলে থাকেন যে তরকারিটা ভালোভাবে হয়েছে কিনা সেটি কীভাবে বুঝবেন, তাদেরকে বলবো উপর থেকে তেলটা দেখা গেলেই বুঝবেন তরকারিটা হয়ে যাবে। তারপরে আপনাদের বলেছিলাম যে বেগুন নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে, তো বাকি আরেকটা বেগুন ছিল সেটা আমি ভাজি করে নিয়েছি। ভাজি করে নিয়ে সেখানে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। তো আপনারা যারা বেগুন ভর্তা খেতে পছন্দ করেন, সাধারণত সরিষার তেল বা আচারের তেল দিয়ে খেয়ে থাকেন, তাদেরকে আমি বলবো লেবু দিয়ে খেয়ে দেখেন এটা কতটুকু মজাদার। আর ভর্তা আমার খুবই পছন্দ, তো আমি বিভিন্ন স্টাইলে করার চেষ্টা করি। যাক, বেগুনটা আমি কেটে লবণ এবং হলুদ মিশিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এটা এত বেশি ফ্রাই করবেন না যেন কালচে হয়ে যায় বা ভাতের সাথে যেটা খাওয়া যায় সেটা না, এটা হালকা ভাজি করে নিলে হয়, সোজাগত হলে এটা সিদ্ধ করে নেয়া, অথবা আপনারা হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। অবশ্য বেগুনের মধ্যে আর পানি দিলে সিদ্ধ হয় না, লবণ দিয়েই ভাজি করতে হয়। তারপর আমার গতানুগতিক যেটা আমি বাসায় সব সময় রাখি সেটা হলো শুটকির গুঁড়ো। এটা বালাসাঙের শুটকির গুঁড়ো পাওয়া যায় অথবা বাসায় আপনি ভালো করে শুটকি ভেজে গুঁড়ো করে রেখে দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি আমি ক্রাশ চিলি, মরিচ খেতে আমি খুবই ভালোবাসি। তারপরে ধনিয়া পাতা আর হলো লাল পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আবার দিয়ে দিচ্ছি হলো লেবু, আপনারা লেবুর রসটা অথবা লেবু কুচি কুচি করে এখানে কেটে দিয়ে দিতে পারেন। যারা মানে লেবুটা খেতে খুব পছন্দ করেন তাহলে কোনো অংশ ফেল না নয় লেবুর। আর সাধারণত এটা সবসময় আমরা করি না, আমরা এভাবে দেখা যায় যে সিপে রসটা নিয়ে ফেলে দিই। তো এই ধরনের ভর্তা বানানোর জন্য আপনি যদি লেবুর রস ব্যবহার করেন তাহলে কাঁচা যে আমরা সরিষার তেলটা ব্যবহার করি এটা ব্যবহার করার প্রয়োজন হয় না। এভাবে আপনি বানিয়ে ঝটপট গরম ভাতের সাথে খেয়ে নিতে পারেন। দেশের বাইরে থাকেন তাই বলে কি সবসময় বাইরের খাবার খাবেন না, এভাবে ঝটপট আপনিও বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে যে কোনো ধরনের ভর্তা একেবারে ঝটপট। রাইস কুকারে যদি আপনারা চালটা দিয়ে দেন আর এভাবে যদি ঝটপট করে যে কোনো সবজি একটু ভাজি করে হাতের কাছে থাকা পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে আর শুকনো মরিচ দিয়ে আপনারা কিন্তু এভাবে ভাজি করে নিতে পারেন। মরিচ আমার খুব প্রিয়, আমি আরও বেশি করে মরিচ নিয়ে নিচ্ছি। তাহলে আপনারা দেখলেন আজকে আপনাদের সাথে আমি দুইটা ঝটপট রেসিপি শেয়ার করে নিলাম খুব কম সময়ে। যারা যতই আপনি চাকরি করেন না কেন খুব কম সময়ে এই জিনিসটা করে নিতে পারেন। যারা দেশে থাকেন তারাও পারেন, আর যারা দেশের বাইরে থাকেন নিজেকে তো সব কাজ করতে হয় তাদের জন্য আমি বলবো বাইরের খাবার অ্যাভয়েড করে বাসায় এ ধরনের খাবারগুলো আপনিও পারেন রেডি করতে। ধন্যবাদ সবাইকে।